নমস্কার। উড়িষ্যার বালেশ্বরে যাত্রী বোঝায় ট্রেন দুর্ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শনিবার কলকাতা থেকে চেন্নাই যাওয়ার পথে মালগাড়ির সাথে করমণ্ডল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের 15টি বগি। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 295 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 1100 মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাম্বুলেন্সের 80টি গাড়ি। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে উড়িষ্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের প্রাথমিক তদন্তের রিপোর্টে মানুষের ভুলের কথা উল্লেখ করা হয়েছে। রেল জানিয়েছে সংকেতের ভুলের কারণে লুপ লাইনে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে যশবন্তপুর এক্সপ্রেস এসে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের কামরায় ধাক্কা মারে। পাশাপাশি অ্যান্টি কলিশন ডিভাইস না থাকার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কিভাবে একই লাইনে 3টি ট্রেন এসে গেল সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2 লক্ষ টাকা এবং অল্প আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। সংবাদ সূত্রের খবর অনুযায়ী সারিমা স্টেশন থেকে চেন্নাইয়ের দিকে যাওয়ার সময় উড়িষ্যার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেস পাশাপাশি লাইন দিয়ে যাওয়ার ফলে হঠাৎ ধাক্কা লেগে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মারে। মালগাড়ির সাথে করমণ্ডল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেসের 15টি বগি দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি একেবারে মালগাড়ির ওপরে উঠে গিয়েছে। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধার কার্য চালানো হয়েছে। ইতিমধ্যেই বাংলা থেকে 250 বেশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল লাইনের পাশাপাশি ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।